नमस्कार, आमी तोतोना। आपनादेर जखोनी किछु मन पसंद खाबार खेते इच्छा करबे यूट्यूबे गिये लिखुन बांगाली रान्ना बान्ना आर सबस्क्राइब करुन आमार चैनल एवं आमार समस्त रान्नार आपडेट सबार आगे पेते बेल नोटिफिकेशनटा अवश्य अन करबेन। आज आमी बानाबो तुलतुले चिजी परोटा। एटा खेते खुबी सुस्वादु हय। आमी एखाने एक कप मयदा निएछि। एटा निये नेबो एकटा पात्रे। एर मध्ये परिमाण मतो नून दिच्छी आर देव एक चामच तेल। हाथ दिए नून आर तेलटा मयदार साथे मिशिए नेब। एबार अल्प अल्प जल दिए मयदाटा मेखे निच्छी। मयदा आमी भालोभावे मेखे निएछी। एबार एटा ढाका दिए रेखे देव 15 मिनट। 15 मिनट पर फिरे आसलाम। ময়দাটা আবার মেখে নেব। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নেব, বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। লেচিটা ভালোভাবে গোল করে নিচ্ছি। এটা বেলবার জন্য একটু শুকনো ময়দা লাগিয়ে নেব। এবার এটা ঠিক রুটির মতো করে বেলতে হবে, কিন্তু যতটা পারা যায় পাতলা করে বেললে ভালো হয়। রুটিটা আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি। এখানে আমি চিজ গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা চিজ আমি রুটির মাঝখানে দিয়ে দেব। আপনারা চাইলে অবশ্যই বেশি চিজ দিয়ে এটা বানাতে পারেন। প্রথমে আমি দুধার মুড়ে দেব, অপর দুধারও আমি মুড়ে দেব। আবার বলছি, এই রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে। এর ধারগুলো হাত দিয়ে একটু চেপে দেব, যাতে ভাজবার সময় পরোটা খুলে না যায়। গড়ে নিলাম পরোটা। একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। এবার এগুলো ভাজবার জন্য পাত্র গরম করে সামান্য তেল দিচ্ছি। এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না। তেলের মধ্যে পরোটা দিয়ে দেব। এক পিঠ হতে থাক। এক পিঠ হলে পরোটা উল্টে দিচ্ছি। অন্যান্য পরোটার তুলনায় এই চিজি পরোটা ভাজতে কিন্তু সময় খুবই কম লাগে। দুপিঠি আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। আবার সামান্য তেল দিচ্ছি। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল চিজি পরোটা। এটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।